सत श्री अकाल दोस्तों, मैं हूं आपका फ्रेंड विकी और आपके चैनल विकी की मैं आप सबका स्वागत करता हूं। तो दोस्तों आज मैं आ गया हूं रिएक्शन करने, और रिएक्शन जिस पे करने वाला हूं वो है बांग्लादेश अनफेल्ड न्यू स्ट्रेटजी फॉर इंडिया 2020। तो मतलब कि बांग्लादेश ने मतलब एक नई स्ट्रेटजी बताई है इंडिया से के रिलेटेड, ठीक है, इंडिया से लेके। तो ये क्या स्ट्रेटजी है, क्या बांग्लादेश स्टॉप करने वाली है जो ना एक्सपोर्ट करती है इंडिया को या नहीं। आई थिंक जैसे ही मतलब कि जैसे देखो नरेंद्र मोदी जी जो कर रहे हैं आज के टाइम पे, या मोदी जी क्या बोल रहा हूँ यार, जो किसानों के साथ कर रहे हैं, ऐसी ऐसी चीज़ें सुन नहीं रहे, किसी के अपने मन की कर जा रहे हैं, उसके चलते यार सब कुछ तबाह हो रहा है, बर्बाद हो रहा है। तो अब इंटरनेशनल जो कंट्रीज है, अलग अलग कंट्रीज है, वो भी देख रहे हैं कि ये हो क्या रहा है यार, चल क्या रहा है यार। जो बंदा अपने देश के बंदों के बारे में नहीं सुन रहा, मतलब क्या बोलूँ मैं अब यार, दिस इज़ वेरी बैड थिंग ना। तो ये चीज़ है, चलो कोई बात नहीं, दिस अ थिंग। बट एक्चुअल में अभी जो रिएक्शन करने वाला हूँ ये है बांग्लादेश अनवील्ड न्यू स्ट्रेटजी फॉर इंडिया, ठीक है। जो देखते हैं क्या है वो स्ट्रेटजी, और मजा आएगा जो रिएक्शन हम करेंगे। अगर आप पहली बार आए हो हमारे चैनल पे तो सब्सक्राइब कर लें, बेल आइकन को जरूर प्रेस कर लें, तो इस तरह की वीडियो आपको और मिलेगी। चलो स्टार्ट करते हैं पहले ये वीडियो, उसके बाद करते हैं थोड़ी बहुत बातें। हियर वी गो। हसनत खान की के वीडियो है। अस्सलाम वालेकुम बंधुरा, आशा करी सबाई सुस्थ আছেন। বন্ধুরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশের মানুষের কাছে চা উৎপাদন এবং চা বিক্রি করার পরিকল্পনা করছিল, এর পূর্বে কিন্তু এই কোম্পানিটি বাংলাদেশের মানুষকে ফ্রিতে চা খাওয়ানো শুরু করেছিল। যখন বাংলাদেশের মানুষ চা খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ল, তারপরই কিন্তু এই কোম্পানিটি চায়ের মূল্য নির্ধারণ করেছিল। আর এই কৌশলটিকে বলা হয় যোগ বুঝে কোপ মারা। আর ঠিক এমনই কৌশল কিন্তু বাংলাদেশ এইবার ভারতের সঙ্গে প্রয়োগ করল। 2018 সালের অক্টোবর মাসে যখন বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করার জন্য ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল, এবং ওই চুক্তির অধীনে পরীক্ষামূলক যাত্রা হিসাবে গত জুলাই মাসে কলকাতা বন্দর থেকে একটি ডাল এবং টিনবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে আসে, এবং ওই পণ্য খালাস করার পর তা ট্রাকের মাধ্যমে বাংলাদেশের সড়কপথে আখাউড়া বন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠানো হয়। এর পরপরই কিন্তু ভারতের মতো বাংলাদেশের বহু মানুষ অনেকটা ধরেই নিয়েছিল ভারত কিন্তু আজীবন এই সুবিধা ফ্রিতে ভোগ করবে। তবে এবার বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ভারতের বিরুদ্ধে যোগ বুঝে কোপ মারা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় পণ্য পরিবহনে বাংলাদেশের রাস্তার ক্ষতি এবং পরিবেশ দূষণ বাড়বে, আর এই জন্যই কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া প্রতিটি ভারতীয় ট্রাককে বাংলাদেশের নতুন নির্ধারিত সকল ফি পরিশোধ করতে হবে। যদি ভারতীয় ট্রাকগুলো এই ফি পরিশোধ না করে, তাহলে আর একটি ট্রাককেও বাংলাদেশের ভেতর দিয়ে যেতে দেওয়া হবে না। তবে বাংলাদেশের এই নতুন সিদ্ধান্ত কিন্তু ভারতের সরকারের শরীরে কারেন্টের মতো লেগেছে। তারা বাংলাদেশের প্রতি হতাশা জানিয়ে বলেছে, ভারত কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ফ্রি মুক্ত অথবা স্বল্প ফিতে পণ্য পরিবহন সুবিধা চায়। তবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পীড়িতের পেঁচাল বাদ। বাংলাদেশের পক্ষ থেকে পণ্য পরিবহনের জন্য যেই ফি নির্ধারণ করা হয়েছে, ওই পুরো লিস্টের টাকা কিন্তু পরিশোধ করার পরই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রাকগুলো যেতে পারবে। বাংলাদেশের ভেতর রাস্তার ফি বাবদ ভারতের প্রতিটি পণ্যবাহী ট্রাককে টন প্রতি প্রায় 2 টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতিটি ভারতীয় ট্রাককে ফেনী কুমিল্লা হয়ে আখাউড়া বন্দর পর্যন্ত 230 কিলোমিটার রাস্তার জন্য প্রায় 6,560 টাকা ফি দিতে হবে। এছাড়াও চট্টগ্রাম বন্দর থেকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের শেওলা বন্দর দিয়ে ভারতের আসামে পণ্য পরিবহনের জন্য প্রায় 427 কিলোমিটারের জন্য প্রতিটি ভারতীয় ট্রাককে প্রায় 10,360 টাকা মাশুল দিতে হবে। মোংলা বন্দর থেকে গোপালগঞ্জ মাওয়া ঢাকা নরসিংদী আশুগঞ্জ সিলেট হয়ে শেওলা বন্দর দিয়ে আসামে পণ্য পরিবহনের জন্য প্রায় 494 কিলোমিটার রাস্তার ফি দিতে হবে ভারতীয় ট্রাককে প্রায় 12,725 টাকা। এছাড়াও সর্বশেষ মোংলা বন্দর থেকে তামাবিল বন্দর হয়ে ভারতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে ফি পরিশোধ করতে হবে প্রায় 13,175 টাকা। এত গেল শুধু রাস্তার ফি, এখন আসা যাক মূল ফিগুলোতে। প্রতিটি পরিবহনের ডকুমেন্ট ফি দিতে হবে 30 টাকা,
প্রতিটি পরিবহনের ট্রান্সমিশন ফি দিতে হবে 300 টাকা এবং প্রতিটি পরিবহনের সিকিউরিটি চার্জ দিতে হবে প্রায় 1500 টাকা। এছাড়াও প্রতিটি গাড়ির এক্সকোর্ট চার্জ দিতে হবে প্রায় 750 টাকা, প্রতিটি গাড়ির প্রশাসনিক চার্জ দিতে হবে 1500 টাকা এবং প্রতিটি কন্টেনার স্ক্যানিংয়ের জন্য ফি দিতে হবে 254 টাকা। বন্ধুরা হয়রান হয়েন না, এখানেই শেষ নয়। এছাড়াও প্রতিটি ভারতীয় পণ্যবাহী ট্রাককে ইলেকট্রিক লক এবং সিল বাবদ পরিশোধ করতে হবে প্রায় 9000 টাকা এবং প্রতি টনকে পরবর্তী 48 ঘন্টার প্রতি ঘন্টার জন্য আরও নতুন করে দিতে হবে 750 টাকা। কি ভাবছেন, এখানেই শেষ? এখানেই শেষ নয়। এত বিপুল পরিমাণের রাজস্ব আদায় করার পরও বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে শর্ত দেওয়া হয়েছে, বাংলাদেশের ভেতর দিয়ে যেই সকল ভারতীয় পণ্য যাবে ওই সকল পণ্যের ট্রাক কিন্তু বাংলাদেশ থেকেই ভাড়া করতে হবে এবং ওই সকল ট্রাকগুলো পরিচালনা করবে বাংলাদেশেরই ড্রাইভার। মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশের পক্ষ থেকে যেই সকল শর্ত দেওয়া হয়েছে ওই সকল শর্তগুলোই কিন্তু ভারত মানতে বাধ্য। কারণ ভারত যদি বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহন না করে কলকাতা বন্দর থেকে শিলিগুড়ি করিডর হয়ে পণ্য পরিবহন করে তাদের আসাম এবং ত্রিপুরায়, তাহলে খরচ কিন্তু তার ডাবল পড়বে। ইতিমধ্যে ভারতীয় সরকারের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে বাংলাদেশকে বলা হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের জাহাজ আসতে যেখানে পণ্যের প্রতি টন ডকুমেন্ট ফি ধরা হয়েছে 10 টাকা, সেখানে ভারতীয় পণ্যের জন্য ধরা হয়েছে 30 টাকা, আর এটা খুবই বৈষম্যময়। বাংলাদেশে এমন অনেক মানুষ রয়েছে যারা যদি কখনো ভুলাক্ষরেও শুনতে পারে চিলে কান নিয়ে গেছে, তারা কিন্তু কানে হাত না দিয়ে চিলের পিছিয়ে ছুটতে বেশি অভ্যস্ত। তাদের জন্য বলছি, বাংলাদেশ কিন্তু আর আগের পর্যায়ে নেই, তাই বর্তমান পরিস্থিতিতে আপনি প্রথমে জানুন, বুঝুন, তারপর কিন্তু চিলের পিছে দৌড়ান। একটা কথা কিন্তু সবার মনে রাখতে হবে, ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাতে, আর এমনটাই করেছে বাংলাদেশ। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। ওকে, তো দেখা আপনি, দেখা मतलब कि कितनी टैक्सेस, कितनी फीस वगैरह है। तो दोस्तों, ये था रिएक्शन मेरा, तो आपने देख ही लिया और आपको पता लग ही गया है सारा का सारी वीडियो देख के क्या एक्चुअल में हो रहा है और अनवील्ड स्ट्रेटजी जो है वो अभी बताइए। तो ये था रिएक्शन मेरा, अगर पसंद आया आपको तो आपने क्या करना है आपको पता है ना, आपने लाइक करना है यार दोस्तों, शेयर करना है, सब्सक्राइब करना है और बेल आइकन को जरूर प्रेस करना अगर नए हो मेरे चैनल पे। और दोस्तों, इस तरह की वीडियो मैं लाता रहता हूँ, पर भाइयों मेरा एक नया चैनल है जिसका नाम है विक्की साइबर ब्लॉग्स, उसको जाके भी सब्सक्राइब करना है, और जिसमें मेरा रिएक्शन भी आते हैं और प्रैंक्स आते हैं, ब्लॉग्स आते हैं, ठीक है। तो दोस्तों, ये था रिएक्शन। तो इस तरह की वीडियो मैं ऑल लाऊंगा आपके लिए, और इस तरह प्यार देते रहें और लाइक देते रहें। तो मिलते हैं नई वीडियो के साथ, बैठ के सब सत श्री अकाल दोस्तों।